আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে দেশে এবং দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই নামাজের গুরুত্ব বেশি সেই নামাজটি হচ্ছে সালাতুল তাহাজ্জুদের নামাজ। তো আমরা তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব এবং তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি তাহাজ্জুদ যদি নামাজ পড়ে, তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তাআলা তাকে ওলির খাতায়ও তার নামটি আল্লাহ তাআলা লিখে দিতে পারেন। তো এই জন্য আমরা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। আমরা রাত্রে উঠে সুন্দর রূপে অজু করে সুন্দর করে যাই নামাজে দাঁড়িয়ে আমরা নামাজটি আদায় করার চেষ্টা করব। এবং এই নামাজটি পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ মাপ চাবো আল্লাহর কাছ থেকে। বান্দার যা যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর সাথে শেয়ার করা। তো আপনি যদি ইবাদত বন্দেগী করেন এবং নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চান, আশা করি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই নামাজটি নিয়ত পড়বেন এভাবে: নওয়াইত অনুসল্লা লিল্লাহ তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জাতু সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জান ইলা জাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। আরবি না জানলে বাংলাতে এভাবে নিয়ত করবেন: আমি আল্লাহর হাস্তে তাহাজ্জুদে দুই রাকাত সুন্নত নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। তো আসুন প্র্যাকটিক্যাল নামাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আমরা যখন যাই নামাজে দাঁড়াবো, যাই নামাজের দোয়াটি পড়ে নিব: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আমরা আমাদের দেশে প্রচলিত নিয়ত অনুযায়ী আমরা নিয়তটি পড়ে নিব: নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জাতু সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত বন্ধুগণ প্র্যাকটিক্যাল আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ দেখিয়ে দিলাম এইভাবে নামাজ শিখা আদায় করলে আশা করি নামাজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আবারো পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া